ভারী বৃষ্টিতে পাহাড় ধসে বিপর্যস্ত ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যের পর্যটন শহরগুলো পড়েছে ক্ষতির মুখে ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা থেকে সিকিম যাবার অন্যতম নম্বর জাতীয় সড়ক লাইফলাইন এতে কালের জন্য যাতায়াত ব্যবস্থা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে দার্জিলিং এর একাধিক পর্যটন স্পটও এতে গত এক মাসে জেলাটিতে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের দাবি পর্যটকরা দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পং এবং সিকিম সিকিমেও ঘুরতে আসেন তা দার্জিলিং এর এই রাস্তা বন্ধ হওয়ায় শহরগুলোর হোটেল বুকিং ও কমেছে বৃষ্টির কারণে চলতি মাসে বুকিং নেমে এসেছে 10 শতাংশের নিচে বৃষ্টি বিপর্যস্ত উত্তরবঙ্গের জন্য আসার কথা শোনালো না আলিপুর আবহাওয়া দপ্তর টানা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম